এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সূর্য কৃষ্ণ তোমার বেস্ট ফ্রেন্ড, আর সে এখানে হানিমুনে এলো, তোমাকে কিছুই জানালো না। জানাইনি, আমিও কি কৃষ্ণকে জানিয়েছি যে আমরা এখানে শান্তিনিকেতন ঘুরতে এসেছি? সূর্য, তাও লবণ, আমি বুঝতে পারছি না তুমি কেন উল্টো পাল্টা কথা ভেবে আপসেট হয়ে পড়ছো। তুমি কেন অন্যদেরকে নিয়ে ভাবছো আর আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে? আমরা তো দুটো দিন ঘুরতে এসেছি এখানে, তাই না? আমাদের আমরা ছুটি কাটাতে এসেছি। প্লিজ এই দুটো দিন আমরা নিজেদের মধ্যে থাকি, হ্যাঁ, তারপর তো কলকাতা ব্যাক করে যাব। প্লিজ এই দুটো দিন আমরা একটু শান্তিতে থাকি লাবণ্য, প্লিজ। আমি এগুলো সূর্য আমাকে যাই বোঝাবার চেষ্টা করুক না কেন, আমার একটা সন্দেহ থেকেই যাচ্ছে। আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো, মামু কোথায়, মামু কি করছে? দেখো, এখানে যদি আমাদের সাথেই দেখা করতে আসে তাহলে মামুর তো এতক্ষণে চলে আসার কথা, এসে আমাদের সাথে দেখা করার কথা, কিন্তু মামু তো সেটা করলো না। মামু কোথায় আছে, কি করছে, আমার না সত্যি আর ভালো লাগছে না জানো তো। এমনিতেই মামুর শরীরের অবস্থা ভালো নেই, এই শরীর নিয়ে কাল রাতে বেরিয়েছে, এতক্ষণে তো আমাদের এখানে চলে আসার কথা, কি যে করি, একটার পর একটা ঝামেলা আমার জীবনে, ঝামেলা অশান্তি যেন আমার পিছু ছাড়ে না, আমি না বুঝতে পারছি আমি কি করবো বলো তুমি আমাকে। সুন্দরী, কিচ্ছু করবে না তুমি, তুমি এখন মন দিয়ে এই পরীক্ষাতে কনসেন্ট্রেট করো। সুন্দরী, এই পরীক্ষাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষাতে তোমাকে ভালো ফল করতেই হবে, নাহলে সব থেকে বেশি কষ্ট তোমার মামু পাবে। তুমি ঠিক বলেছো সিট, চলো এবার যাওয়া যাক। সুন্দরী, গাড়ি এসেছে, চলো। কি হলোটা, কি এরকম অসভ্যতা, মোর মানে কি? কোথায় যাচ্ছিলে তুমি, কি চাও বলো তো? তুমি কি চাও? তুমি কি আমাকে একটা মুহূর্ত শান্তিতে থাকতে